हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি সানিয়া, তোমরা দেখছো আকাশ সানিয়ার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে 9:55, আজকে শনিবার। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছো দোকানের সমস্ত কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছো ফ্যান চলছে, দেখো ঠান্ডার সময় ফ্যান চলছে। তো চলো, মোছা হয়েছে যার জন্য ফ্যান চলছে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে ঢুকছি, গেটের কাছে সবে এসেছে, দেখতেই পাচ্ছে দুপুরবেলা খেতে এসেছি। এখন বাজে 1টা, তো 1:15 কি 20 হবে এরকমই হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা গেট লাগিয়ে আসছে, আমি তার আগে হেঁটে হেঁটে চলেই এসেছি। মায়ের এখানে জামা কাপড় মেলা আছে, আমাদেরও জামা কাপড় মেলা আছে, দেখতেই পাচ্ছ। তো ঘরের সামনে চলে এসেছি, দেখো মাটা। তো গাইস দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে চলে এসছে, দোকান চলে এসছে, স্নান করেছি সকালে। আজকে স্নান করে ঠিক আসা হয়নি, এমনি গায়ে জল ঢেলে এসেছিলাম, তো স্নানটা করেছি। মাথায় শ্যাম্পু করবো বলে তাই সকাল সকাল স্নান করলাম না, ঠান্ডা লেগে যাবে বলে। মা বকাবকি করছিল স্নান করতে হবে না, দুপুরবেলায় এসে স্নান করবে, তো তার জন্য স্নান করলাম না। এখন বাড়িতে গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে আবার চলে এলাম, একটু তাড়াহুড়োই ছিল। তো খেয়ে দিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ফুচকা খেতে চলে এসেছি। তো যে কাকুটার কাছে আগে আগে খেতাম, এখানে 3টে দোকান আছে, 3টে দোকানে আমি প্রায় খাই। তো ওর যার কাছে যখন খালি থাকে তার কাছেই তখন খাই। তো কাকুটার কাছে একজনেই ছিল, তার জন্য গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কাকুটা একজনকে ফুচকা দিচ্ছে এখন। তো ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো। এখানে ফল দোকানে আন্টি বসে আছে, তো আন্টিটার কাছ থেকে আমি ফল প্রায় নিয়ে যাই। তো ম্যাডাম বলেনি, ম্যাডাম আছে, আন্টি বলছে যে বলেন ম্যাডাম কি লাগবে। আমি বলি ম্যাডাম বলছে না, ম্যাডাম ভিডিও করছে বলে। আন্টি বলছে যে বলো তাহলে আমার দোকানে ফল কিনতে এসছো বলে। আমি ঠিক আছে বলে দিচ্ছি। তো গাইস ফুচকা খেয়ে চলে এলাম, দেখতেই পেলে তোমাদের তোমাদেরকে আর দেখানো হয়নি। চপের দোকানে গেছিলাম, তো চপ নিয়ে এলাম রাত্রে খাওয়ার জন্য। চলো দেখতেই পেলে এখন বাজে 7:30, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।